হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণীশালদা ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 8টা, এখন থেকে এখানেই ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমার মা এখন আমরা লাঞ্চে রান্না করবো। আমরা দেখো আজকে কি রান্না বান্না হচ্ছে আমার। এই যে দেখো, এখানে আলু আর পেঁয়াজ দেখো ভাজা করতে দিয়ে দিয়েছি। এটা একটু অন্য টাইপের একটা রান্না করছি আমি, খুব চট জলদি আর সিম্পল, একদম ভালো খেতেও লাগে। তো দেখো কীভাবে করছি, আলু আর পেঁয়াজ এইভাবে আমি কেটে নিয়েছি, আর ডুমো ডুমো করে, আর পেঁয়াজটা স্লাইস করা আছে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিচ্ছি আলুটা। এবার দেখো এই সামান্য পরিমাণ আমি আদা বাটা দিয়েছি, একটুখানি একদম, আর একটু টমেটো দেখো দিয়ে দিলাম। আর এবার নুন আর হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার দেখো একটা ডিম দিয়ে দিচ্ছি আমি। ডিম দিয়ে দেখো ভালো করে আমি নাড়াচাড়া, ডিমের আলু পেঁয়াজ টমেটো দিয়ে ডিমের ভুজিয়া বা ভুনা হচ্ছে এটা, এটাই মেন রান্না দেখো। তো এটাতে সামান্য একটু জল দিয়ে আর গরম মশলা দিয়ে দেব, রান্নাটা হোক। দেখো এবার আলু সিদ্ধর জন্য একটুখানি আমি জলটা দিয়ে দিলাম, আলুটা ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। তোমাদের মনে হলে লঙ্কা গুঁড়ো দিতে পারো, ভালো লাগবে খেতে। তো চলো এইভাবে রান্নাটা করে নি, আর কি রান্না হবে দেখাবো তোমাদের সাথে, সবই শেয়ার করব। একটু আস্তে করে আমি লো ফ্লেমে রেখে দিলাম, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো এখন এই বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিয়েছি, দেখি এটা কী দিয়ে করা যায়। আর এইদিকে দেখো ডিমের ভুজি হচ্ছে, ডিমের ভুনা যেটা আর কি। তো ডিম ভুনা একদমই হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করেই দেব, একদম হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত তাড়াতাড়ি সহজে হয়ে গেল। আর উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেব। আর দেখো এই যে মাছ ভাজা, মাছ ভাজাটা হচ্ছে, তা মাছটা কী দিয়ে করবো তোমাদের সাথে দেখি শেয়ার করবো। দেখো মাছগুলো ভাজা করা হয়ে গেছে, এই যে দেখো আমি কড়া থেকে উঠিয়ে নিয়েছি মাছ ভাজা করে। আমি এবার দেখো কালো জিরে দিয়ে দিলাম, এবার কুচানো পেঁয়াজ দিয়ে দেব, দেখো কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজটা একটু ভাজা করে নিই, মাছ মাছটা দেখো সর্ষে বেটে রেখেছি, এই যে দেখো সর্ষে, কালো সর্ষে বাটা, এটা দিয়েই করে নেব মাছটাকে। একটু টমেটো দিয়ে দিলাম, আর নুন হলুদ তো দেবই, হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন। তো দেখো এতটা সর্ষে দেব না, তো আমি 2 চামচ আর একটু সামান্য দিয়ে দিলাম, এত সর্ষে আমি অনেকটাই বাটা হয়ে গেছে দেখো, এতটা দিলে ভালো লাগবে না। তো এবার দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম। তো আজকে দুপুরেই আমাদের রান্না, এই দেখো।
তো দেখো এটা একটু এরকম গ্রেভি গ্রেভি করব, একদম মানে একদম শুকনো করব না। তো এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা দেখো অফ করে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিলাম, একটু রেস্টে রাখবো, ঢাকা থাক। আর এদিকে তো দেখেছো তোমার এই যে আমি দেখো ডিমের ভুনা করেছিলাম, তো একদম একটুখানি করেছি অল্প করেই। তো এই আমাদের আজকে রান্না। আর ভাতটা দেখো এখন এইভাবে উপর করে দেওয়া আছে, তো এখনো তোলা হয়নি, ভাতটা হয়ে গেছে দেখো কিন্তু তোলা হয়নি। তো চলো উষ্ণি শেষে ব্লগটা এন্ড করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা সবাইকে, গুড আফটারনুন। এখন বাজে 1টা বাজে। এখানে আজকে ব্লগটা শেষ করলাম, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।